আজ 25 নভেম্বর জনপ্রিয় মডেল অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নির জন্মদিন। একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী মিডিয়াতে এখন নিয়মিত নন। তার বর্তমান নিবাস কানাডায়। নিজের বিশেষ এই দিনে সবার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেলেও একজনের পাঠানো উপহার তাকে চমকে দিয়েছে। তিনি হলেন আশনা হাবিব ভাবনা। তিন্নির জন্মদিনে বাংলাদেশ থেকে কানাডার এক দোকানে অনলাইনে কেকের অর্ডার দেন তিনি। তারপর সময় মতো সারপ্রাইজ চলে যায় তিন্নির বাসায়। সারপ্রাইজ পেয়ে আবেগে আপ্লুত হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন স্ট্যাটাস। সেই কেকের ছবি দিয়ে লিখেছেন, ভাবনা, আমি কখনোই এতটা স্পেশাল অনুভব করিনি যতটা তুমি করিয়েছো আমায়। আমি বিশ্বাস করতে পারছি না তুমি কি করেছো। আমি কেবল চাই তোমাকে গভীরভাবে জড়িয়ে ধরতে। তুমি আমার দিনটা রাঙিয়ে দিয়েছো। বাংলাদেশ থেকে এভাবে এই প্রথম আমাকে কেউ জন্মদিনে সারপ্রাইজ করলো। এই কেউটা হচ্ছে আমার পুতুল ভাবনা। এই মুহূর্তটা কখনোই ভুলবো না জান বাচ্চা। ২০০২ সালে আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় পঞ্চম রানার আপ হয়ে সবিজে পা রাখেন তিন্নি। এরপর নাটক ও সিনেমা দুই জায়গাতেই পদচারণ হয় তার। বর্তমানে মিডিয়া থেকে এক প্রকার দূরেই চলে গেছেন এই অভিনেত্রী। ইশরাত জাহান, সময় সংবাদ।